স্যার কারা বেসিক্যালি ঝুঁকিতে রয়েছে এই প্যানক্রিয়াটাইটিসটা হবার জন্য? যদি আমরা মেল ফিমেল রেশিও করি তাহলে মেলের ক্ষেত্রে সাধারণত প্যানক্রিয়াটিস বেশি হয়, কিন্তু এর প্রধান কারণ আমাদের দেশে চিন্তা করতে গেলে প্রধান কারণ হচ্ছে যে গলস্টোন বা পিত্তথলির পাথর, দ্বিতীয় হচ্ছে যে অ্যালকোহলিজম, কিন্তু আমাদের দেশে মানুষরা তো অ্যালকোহলটা একটু ওয়েস্টার্ন কান্ট্রির থেকে কম, কিন্তু তারপরও যেটা সেকেন্ড আরেকটা কারণ যেটা আমি বলবো সেটা হচ্ছে যে স্মোকিং, যদি পাঁচটা কারণ ধরি তার মধ্যে সবচেয়ে কমন আরেকটা কারণ। তিন নম্বর কারণ হচ্ছে যে যাদের কোলেস্ট্রলের পরিমাণটা সবসময় বেশি থাকে তারা, এবং যাদের দেখা যায় যে হাইপার ক্যালসিমিয়া, মানে হচ্ছে যে পেশেন্টের ক্যালসিয়ামটা বেশি আছে, অথবা যাদের দেখা যায় যে প্যারাথাইড হরমোনের পরিমাণটা বেশি, তাদের ক্ষেত্রে হইতে পারে, কিছু ভাইরাল ইনফেকশনের কারণেও হয় যেমন মাম্পস, আর কিছু ইডিওপ্যাথিক কারণ আছে যেটা আমরা আসলে ধরতে পারি না। স্যার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন, প্রাথমিক অবস্থায় আসলে আপনার ট্রিটমেন্ট প্রসিডিউরটা আসলে কীরকম দিয়ে থাকেন? যখন একটা পেশেন্ট পেট ব্যথা নিয়ে আসে উপরিভাগে, তখন আমাদেরকে আসলে নির্ধারণ করতে হয় যে এটা আসলে প্যানক্রিয়াটাইটিস নাকি অন্য কোনো কারণও হইতে পারে, অন্য কোনো রোগও হইতে পারে। যেহেতু পেটের উপরিভাগে ব্যথা, তাহলে এই পেশেন্টের দেখা যেতে পারে কি যে এই রোগের যেরকম ফিচার ঠিক সেরকম সিমটম অন্যান্য রোগের ক্ষেত্রেও হয়। যদি আমরা চিন্তা করি সেটা পেপটিক আলসার ডিজিজ, যেটা নাম শুনে থাকবেন, সেটা হচ্ছে যে যাদের ওই যে বলে যে খাদ্য থলিতে ঘা হয়েছে মানে আলসার, ঠিক সেই রোগেও কিন্তু একই ধরনের সিমটম প্রকাশ করে। আবার কোনো পেশেন্টের যদি মনে করেন বয়স্ক রুগী উপরে ভাগে পেট ব্যথা নিয়ে আসছে, তাহলে তখন তাকে চিন্তা করা যেতে পারে যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যে হার্টের কোনো সমস্যা আছে কি না। আবার প্লুরাইটিস বা নিউমোনিয়া মানে লাংসের যে ইনফেকশন, ঠিক তাদের ক্ষেত্রেও আসলে এই রকমই সিমটম দেয়। তাহলে যে যদি কোনো পেশেন্ট এইরকম পেট ব্যথা উপরিভাগে নিয়ে আসে, পেটের উপরিভাগে পেট ব্যথা নিয়ে আসে, তাহলে আমাকে আগে কিন্তু এই যে রোগগুলো বললাম এই রোগগুলোকে কিন্তু আগে আমাকে মাথায় নিতে হবে। তাহলে মাথায় নেওয়ার পরে তারপরে আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করব, সেই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমাদের আইডেন্টিফিকেশন বা অথবা শিওর হতে হবে যে এটা আউট অফ প্যানক্রিয়াটাইটিস কি না। তাহলে সেই পরীক্ষার মধ্যে ফার্স্টেই আমরা যেটা করি, যদি বয়স্ক রুগী হয় তাহলে ফার্স্টেই আমরা একটা ইসিজি দিই যে তার হার্টের কোনো সমস্যা আছে কি না, অথবা একটা চেস্ট এক্স-রে দিয়ে দেখি যে তার আসলে নিউমোনিয়া বা প্লুরাইটিসের কোনো সমস্যা আছে কি না। তাছাড়া যদি স্পেসিফিক বুঝতে পারি যে না এই পেশেন্টের সিমটম থেকে বোঝা যায় মানে আইডেন্টিফাই করতে পারি যে এটা প্যানক্রিয়াটিসই হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত কিছু রক্তের পরীক্ষা দিই। তার মধ্যে সব প্রথম যে পরীক্ষা, সেই পরীক্ষাটা হচ্ছে ব্লাডে আমরা যেটা দেখি বা স্রাম বলি, সেরামের অ্যামাইলেজ লাইপেজ যে লেভেল যেটা আছে সেই লেভেলটা আমরা ফার্স্ট দেখি। দেন পেশেন্টকে আরও কয়েকটা পরীক্ষা দিতে হয়, তার মধ্যে হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাম একটা, এবং লাস্টলি যে পরীক্ষাটা আমরা করি সাধারণত সিটি স্ক্যান অথবা MRCP। এই পরীক্ষাগুলো করে সাধারণত আমরা বুঝতে পারি যে তার আদৌ প্যানক্রিয়াটাইটিস হয়েছে কি হয়নি।